আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম নতুন আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমরা ডিটেলসটা দেখে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন করে ওরা মোটামুটি বড় একটা সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা এটা নিয়ে কথা বলে দেবো। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা ওইখানে ডিটেলসটা পেয়ে যাবেন। আমি আপনাদের এখানে বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি, বাকি ডিটেলসটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, কারণ সার্কুলারটা দেখেন কত বড়, মানে কত ব্যাপক আকারে এখানে মানে কথাগুলো আছে, এগুলো সব ডিটেলস আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি বেসিকটা ধারণা দিয়ে দেবো, লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা আপনারা দেখে নেবেন। এখানে আসলে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার্স সিগন্যাল ইএমই এইচই ও আরভি অ্যান্ড এফসি করে যোগ দিন, মানে এই কোরগুলোতে আপনার তারা নিচ্ছে, মানে 18তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএমই এইচই এবং 51তম বিএসসি বিএসএসি আরভি অ্যান্ড এফসি। যোগ্যতা লাগবে হচ্ছে আপনার বয়স হচ্ছে 1 জানুয়ারি 2023 তারিখে অনুর্ধ 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য না, মানে এফিডেভিট করলে কোনো লাভ নাই। এরপর এখানে শারীরিক মানটা দিয়ে দিছে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার্স কোর পুরুষ ও মহিলা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ নিম্নবর্ণিত বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে, 4-এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই। সিগন্যাল স্কোর পুরুষ মহিলা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ মহিলা, আর মেডিকেশন কোর এইসি পুরুষ মহিলা, রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর আরভি অ্যান্ড এফসি এটাতে পুরুষ। এই ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন, আমি বিস্তারিত আলোচনা করছি না। ভৌগোলিক অবস্থা হচ্ছে পুরুষ অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2023 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে পুরুষ সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা অবিবাহিতা বা বিবাহিতা জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, মহিলাদের ক্ষেত্রে কোনো ধরাবাধা নেই, বিবাহিত অবিবাহিত হতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে অ্যাপ্লাইড সিস্টেমটা দেখা দিচ্ছি, এই যে জয়েন বাংলাদেশ আর্মি army.mil.bd এই ইউআরএল এ ক্লিক করলে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং এটাতে আবেদনকারী প্রার্থীগণকে 1000 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল অফ লেটার পাওয়া যাবে। কোনো সমস্যা হলে আমরা ফোন দেবে। নির্বাচনী পদ্ধতিগুলো লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য, মৌখিক পরীক্ষা, ISSB পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান, এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। আর এই যে ইউআরএলটা, এখানে গিয়ে আপনার ডিটেলসগুলো আরও জানতে পারবেন। আবেদনের শেষ তারিখটা বলে দিচ্ছি 27 আগস্ট। আজকে ভিডিওটা করতেছি হচ্ছে আপনার 5 আগস্ট, আর লাস্ট ডেট হচ্ছে 27 আগস্ট। মোটামুটি বেসিকটা আমি বলে দিচ্ছি, আর ডিটেলসটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।